আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সেফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন সাইফ আল মামুন ঝিনাইদহ থেকে লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কেমন ছিল তিনি কতটা পশু কুরবানি করতেন দয়া করে জানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একশোটি পর্যন্ত উট কুরবানি করেছেন হাদিস দ্বার সাব্যস্ত হয়েছে এবং তিনি নিজ হাতে জবে করতেন আর কোরবানি কেমন ছিল এই কথাতে এটা খুব মানে মানে কোন দিকটা বোঝাচ্ছেন সেটা জানি না তবে তিনি উট কোরবানি করেছেন তিনি ছাগল জবে করেছেন এগুলো হাদিসদার সাব্যস্ত হয়েছে আল্লাহ রাবুল সন্তুষ্টির জন্য তিনি করেছেন রসুল্লা উল ইসলামের কোরবানির বিষয়ে আমরা যতটুকু আমাদের কাছে হাদিসের মধ্যে যে রেওয়ায়তগুলি রয়েছে যে তিনি নিজ হাতে কোরবানি করেছেন পরবর্তী সময়ে তিনি তার পক্ষ থেকে ওকিল করেছেন আলিজিমাবি তরে বদি আল্লাহ তালুকে তিনি একটি রেওয়ায়তের মধ্যে এসেছেন রসুল্লাহ উল ইসলাম দুটি কোরবানি করেছেন একটি নিজের পক্ষ থেকে আরেকটি কোরবানি করেছেন রসুল্লাহ সুল্লাহ ইসলাম নিজের পরিবার এবং উম্মার যে সমস্ত লোকেরা রয়েছে পুরা উম্মদের পক্ষ থেকে এখান থেকে বোঝা যায় যে রসল্লাহ আসলামের কোরবানিতে সলাল সাল্লাহ আসলাম অন্যদেরকেও শেয়ার করেছেন মানে অন্যদেরকেও সবাই দিক থেকে রসল আসলাম শেয়ার করেছেন যেহেতু অন্যদের পক্ষ থেকেও তিনি কোরবানি করেছেন এটাও প্রমাণিত হয়েছে আমরা খুবই চমৎকার একটি বিষয় জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন মোহাম্মদ জহির উদ্দিন বাবর শেখ মুজিব রোড চট্টগ্রাম থেকে আপনি লিখেছেন আমরা হজ সম্পর্কিত বিভিন্ন বই থেকে জানতে পারি ক হজে গেলে কাবা শরীফের চতুর্দিকে সাতবার চক্কর দেওয়া বাধ্যতামূলক প্রত্যেক চক্করে রুকুনি আমিনীর কর্নার হতে হাজরা আসবাদ পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিম্নলিখিত দোয়াটি পড়তে হয় যথারাপ্পানাতে না ফিদ্দুনিয়া এই দোয়াটি আবার খ কোনো কোনো বইতে বলা হয়েছে উপরোক্তনিয়ামী কর্নার হতে হাজরে আসওয় পর্যন্ত বাধ্যতামূলকভাবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান আতাফিলা খেরাতে এটি পড়তে হয় এখন আমি জানতে চাই দোয়া কোনটি সঠিক অর্থাৎ কয়ে বর্ণিত দোয়াটি সঠিক না ক্ষয়ে বর্ণিত দোয়াটি সঠিক মানে দুটো দুইটাই একই দুয়াইতে উল্লেখ করেছে অতিরিক্ত যে বাড়তি বাড়তিটুকু রয়েছে রাসুল উল্লাহ সাল্লাহমান হাজি এর মধ্যে সেটি আসেনি হাদিসের রাতে বলতে ওয়াদ খেলনা জান্নাত মা আল আবরার ইয়া আজিজ ইয়া গাফার ইয়া আর হামর রাহমিন অথবা ইয়া গাফুর ইয়া রাহিম অথবা ইয়া রব্বাল আল আমিন এ ধরনের যে কথাগুলো বলা হয়ে থাকে এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি বাকি যে দুটুকু রুকন মানে থেকে আরম্ভ করে মানে রুক্ষণ পর্যন্ত বা হাজির আসদের রুক্ষণ পর্যন্ত যে দুয়াটি পড়তে হয় সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটি হচ্ছে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা ওকেনা আদা বান্না মানে খুব শুদ্ধ

এটি পাঠিয়েছেন তারেক মিরপুর ঢাকা থেকে আপনি লিখেছেন ভাই কাসর সালাদ সম্পর্কে আমি জানতে চাই আর সেটা হলো যেমন আমি ঢাকার বাসিন্দা যদি চট্টগ্রাম সফর করি পথে তো আমি কসর সালাদ পড়ব কিন্তু চট্টগ্রাম পৌঁছার পরও কি যতদিন আমি সফরে নিয়ত অবস্থান করবো ততদিন কসর সালাদ পড়ব ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন হ্যাঁ মুসাফির ব্যক্তি যখন থেকে সফর শুরু করবেন তখন থেকে তিনি প্রত্যাবর্তন করা পর্যন্ত মুসাফির তার ঘরে ফিরে আসা পরিচ্ছন্ন তিনি মুসাফির যখন তিনি সফরের অবস্থায় থাকবেন এবং মনে করবেন যে তিনি সফরেই রয়েছেন মুসাফির অবস্থায় আছেন তা আপনি চট্টগ্রামে যখন থাকবেন আপনি মুসাফির হিসেবে যে আমি হয়তো দুই দিন তিন দিন দশ দিন থাকবেন আপনি মুসাফির হিসেবে তাহলে আপনি মুসাফির সেখানে আপনি কচর করবেন এটাই হলে বিধান কিন্তু এখানে একটি বিষয় রয়েছে সেটা হলো এই যে কোনো ভূখণ্ডে বা কোনো মানে কোনো শহরে অথবা কোনো জনপদে যদি কেউ যান এবং তিনি যদি সেখানে অনেক দিন থাকবেন এটা নিজে সংকল্প করেন মানে তার নিয়তের মধ্যে থাকে যে তিনি অনেক দিন থাকবেন সেখানে তার দীর্ঘ সময় থাকা হবে সেক্ষেত্রে চার দিনের অতিরিক্ত সময় যদি কেউ থাকেন তার জন্য এ কামতের নিয়ত করা উত্তম কারণ হলো তিনি মানে দীর্ঘ সময় থাকছেন আর বর্তমানে আসলে সফর মানে অনেকটা হালকা হয়ে গিয়েছে যেহেতু সফরটা মূলত মানে সফরের বা মূল কারণ হচ্ছে যেই অবজেক্টিভের কারণে অথবা যেই মানে তালিল বা যে কারণটাকে লক্ষ্য রেখে সফরের এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কষ্টের জন্য কিন্তু কষ্ট এখন আসলে মানে আপনি সফর করে যখন কোনো শহরে চলে যাবেন তখন সেখানে গিয়ে গিয়ে অনেক অনেক বেশি কষ্ট হয় না লোকদের কষ্টটা একেবারে লাঘব হয়ে যায় বা হালকা হয়ে যায় আর তিনি যদি সেখানে আত্মীয়স্বজনের কাছে যান তাহলে তো আরও হালকা হয়ে যায় তিনি সেখানে মেহমান হয়ে যান মানে আরও সুযোগ সুবিধা অনেক বেশি বেড়ে বেড়ে যায় ফলে সেক্ষেত্রে যদি তিনি মানে অনেক দিন থাকার ইচ্ছা পোষণ করেন তাহলে উত্তম হচ্ছে তার জন্য তিনি সেখানে নিয়ত করবেন একামতে নিয়ত করবেন তিনি মুকিম হিসেবে একামতে নিয়ত করবেন তিনি কসর করবেন না তিনি তা মাম করবেন বা পরিপূর্ণ আদায় করবেন বাকি যেহেতু তিনি সেখানে মানে গিয়েছেন মূলত মানে নির্দিষ্ট সময়ের জন্য অথবা মানে ফিরে আসবেন এর জন্য তিনি যদি কস মানে একামতের নিয়ত না করে মুসাফির হিসেবে থাকেন তাহলে তিনি সময় কসর করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই কেউ কেউ পনেরো দিনের কথা বলেন যে কেউ যদি এটি ইস্তেহাদি একটি বিষয় ছিল আলেমদের মাঝে যে পনেরো দিন অথবা কেউ বারো দিন কেউ ইত্যাদি দশ দিন ইত্যাদি কথা উল্লেখ করেছেন একেবারেই ইস্তেহাদি বিষয় এই মর্মে স্পষ্ট কোনো আদি রসুল্লাহ ইসলাম আসেনি প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরো একটি ইমেইল এটি পাঠিয়েছেন তনজিদ বিন সাইফ আপনি লিখেছেন মাঝে মাঝে বিভিন্ন কারণে আমাদের জামাতে সালাত আদায় করা সম্ভব হয় না তাই নিজে নিজে সালাদ করে নিতে হয় আমার প্রশ্ন হলো নিজে নিজে সালাত আদায়ের ক্ষেত্রে ফরজ সালাতের আগে একামত দেওয়া কি জরুরি জরুরি বলতে মানে ফরজ বা ওয়াজিব না তবে শুননা যদি কেউ একামত দিয়ে সালাত আদায় করেন তিনি শুননা হচ্ছে একামত দিয়ে শুরু করা আর বাকি আপনি যে পদ্ধতি সলাতের কথা বলেছেন সেটা শুদ্ধ নয় খেয়াল রাখতে হবে যে কোনো মানে ইন্ডিভিজুয়াল মানে কোনো ধরনের ধরন সরাতে নেই কারণ আল্লাহ সুবাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওয়ার্ ওয়াকি তোমরা রুকুকারীদের সাথে রুকু করো ও আকসলাত ও আতুলজাকা তোমরা সরাত কায়েম করো সলাতের সাথে মূলত যে শব্দগুলো আল্লাহ সুবাহনতলা ব্যবহার করেছেন প্রত্যেকটি শব্দের মানে এটা হচ্ছে মূলত নির্দেশনা সেটা হলো এই এর মাধ্যমে আমরা এই ইনস্ট্রাকশান নিতে পারি বা এখান থেকে এটা বোঝা যায় যে সলাত আদায় করতে হবে যেটি সলাতের পদ্ধতি হচ্ছে জামাতের সাথে সলাতের পদ্ধতি হচ্ছে জামাতের সাথে এটা এর কোনো ইন্ডিভিজুয়াল মানে ধরন নেই যেটা আমরা আমাদের আমরা নিজেরা এটা আবিষ্কার করেছি কল্পিত একটা ধরন আবিষ্কার করেছি শুধুমাত্র সুরুল্লাহ সাল্লা অনুমোদন দিয়েছেন সাবুল আজহার যারা রয়েছে তাদের জন্য আর সাবুল আজহার হচ্ছে যাদের ওজন রয়েছে শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য অসুস্থ ব্যক্তি তারপরে হ্যাঁ যারা যারা মানে ঘুমে বা যাদের অন্য কোনো মুসাফির ব্যক্তি যার সফরের মধ্যে রয়ে গিয়েছেন অথবা ওই ব্যক্তি যার মানে জামাতে অংশগ্রহণ করার কোনো ভয় রয়েছে মানে মসজিদে যাওয়ার মতো অবস্থা তার নেই মানে এই ধরনের অবস্থা হতে পারে অথবা তিনি মানে এমন কাজের মধ্যে রয়েছেন যে কাজ থেকে তাকে মানে বের হওয়ার মতো কোনো সুযোগ তার সামনে নেই ইত্যাদি ইত্যাদি কারণে মানে যে ওজরগুলো রয়েছে সেই ওজরগুলো ছাড়া বাকি মূলত অসুস্থ না হলে অথবা ভয়ের কোনো আশঙ্কা না থাকলে তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হবে যেটা সেটা হল তিনি জামাতে অংশগ্রহণ করবেন প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম ঢাকা থেকে লিখেছেন আমার প্রশ্ন হলো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় না করে শুধু ফরজ টুকু আদায় করলে কি আমার ফজরের নামাজ আদায় হবে না আর গুনা হবে কি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করলেই তো ফজরের সালাদ আদায় করলেন এরপরে গুণার কোনো কারণ নেই বাকি ফজরের আগে দুই রাকাত সুন্নত যেটি আছে এটি সুন্নত মাক্ষাদা আদায় করার জন্য চেষ্টা করবেন আদায় না করলে গুনা হবে না কিন্তু আদায় করাটা হচ্ছে উত্তম এবং ফজিলতের কাজ প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন নিলুফা বেগম লিখেছেন কোনো মুসলমান আল্লাহকে গড বলতে পারবে কি আল্লাহ হাবুল আলমিনকে গড় বলা যায় হারাম নিষিদ্ধ গর্হিত অবৈধ এটি শুদ্ধ নয় একথা শুদ্ধ নয় কিন্তু মানে গড বলাটা হচ্ছে আল্লাহ রাবুল মিন এর পরিচয় করে দেওয়ার জন্য মানে এটা এটা হলো মানে আল্লাহ ও তালার সত্তার যেই মহত্ব রয়েছে সেটাকে ডেসক্রাইব করার জন্য মানে বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য কেউ আল্লাহ আব্বুলিকে গড হিসেবে আখ্যাতিত করতে পারেন কিন্তু আল্লাহ ও তালার জাতের জন্য গড শব্দটাকে ব্যবহার করা এবং এই অর্থে যে এটা আল্লাহ তালার মানে নাম অথবা তার গুণাবলী এটি জায়গ দি।

অথবা শেফাত এট্রিবিউট হিসেবে ব্যবহার করা জায়েজ নেই কিন্তু আল্লাহ রাবুল আলমিনের পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ সুবাহন তালার পরিচয় জানিয়ে দেওয়ার জন্য গড শব্দটা ব্যবহার করা যায়জ রয়েছে এতটুকু যদি কেউ উপলব্ধি করতে পারেন দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবেন এর জন্য শেখুল ইসলাম এবং থামিয়া রহমতুল্লাহ তাদের মুরিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ব্যাবুল ইসবাত মানে এখবার হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বর্ণনা করা বর্ণনা দেয়া বর্ণনা দেওয়ার আল্লাহ রাবুল আলমিনের সত্তা সম্পর্কে বর্ণনা দেওয়ার দিকটি তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার শ্রেষ্ঠত্ব এবং তার জাতের পরিচয় দেওয়ার বিষয়টি ব্যাপক বিস্তৃত মিন বাবিল ইসবাত আল্লাহ সুবাহন তালার নাম এবং গুণাবলী সাব্যস্ত করার দি থেকে নাম এবং গুণাবলীর জন্য এখানে দলিল লাগবে আল্লাহ রব্ল আলামিনের গুণাবলী সাব্যস্ত করতে হলে দলিল লাগবে যেমন গড শব্দে খোদা শব্দ আল্লাহ রব্ল আলমিনের জন্য সাব্যস্ত হবে না তার জাত হিসেবে জাতের নাম হিসেবে অথবা জাতের গুণাবলী হিসেবে সাব্যস্ত করতে না কেউ যদি করেন তাহলে তিনি ভুল করেছেন এটা শুদ্ধ নয় কিন্তু আল্লাহরাবুল আলমিন পরিচয় করে দেওয়ার জন্য এই শব্দগুলো একবারের ক্ষেত্রে সংবাদ দেওয়ার ক্ষেত্রে বা আল্লাহ রব্বুল আলমিনের জাতের বর্ণনা দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা বৈধ বা জায়জ রয়েছে আমরা নিলুফা বেগম আপনার ইমেল পড়ছিলাম আপনি আরও লিখেছেন অজু অথবা টয়লেটে যাওয়ার সময় মহিলাদের মাথায় কাপড় রাখতে হবে কি মাথায় কাপড় রাখা মহিলাদের জন্য একটা মানে আদব বা সৌন্দর্যের বিষয় রাখলে ভালো কিন্তু ফরজ বা ওয়াজিব নয় মানে যে মানে উজু টয়লেটে যাওয়ার জন্য মহিলাদের মাথায় কাপড় রাখতে হবে বাধ্যতামূলক মাথায় কাপড় রাখাটা একটা সৌন্দর্যের বিষয় রাখলে ভালো করে এখানে মানে আপনি আরো লিখেছেন আল্লাহ লেখা লকেট গলায় থাকলে বাথরুমে যাওয়া যাবে কি না এই লকেট দিয়ে বাথরুমে যাওয়াটা জায়েজ দেই উচিত নয় কারণ আল্লাহ রব্বুল আলমিনের নাম লেখা চেষ্টা করবেন এটি মূলত বাহিরে কোথাও লেখে রেখে যাওয়ার জন্য যদি দেখেন যে এমন টয়লেটে যাচ্ছেন বা এমন জায়গায় যাচ্ছেন যে বাইরে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে খুলে মানে এটা মানে হেফাজতে কোথাও রাখা যায় কিনা মানে পকেটে অথবা ব্যাগের ভিতর মানে রাখা মানে এর সম্মানার্থে এটাকে মানে রেখে দেওয়াটা উচিত কারণ আল্লাহ রব্বুল আলমিনের জাতের সত্তার সবচেয়ে মানে শ্রেষ্ঠ নফজুল জালায়ালা মানে সম্মানিত নাম হচ্ছে আল্লাহ সুতরাং এটাকে কোনোভাবেই মানে কোনোভাবেই অপমানিত করা অথবা কোনোভাবে এর অবমাননা হওয়া ইমানদার ব্যক্তিদের এটি না করাটাই উচিত এবং এ লক্ষ্য রাখা উচিত এজন্য এই নাম নিয়ে মূলত টয়লেটে যাওয়া উচিত নয় কিন্তু কোনো কোনো বিষয় আছে যেগুলো মানে কোনো কোনো ক্ষেত্রে সম্ভব নয় যেমন আপনি বাজারে গিয়েছেন এখন আপনার টয়লেটে যেতে হবে পারছেন না উপায় নেই

অবশ্য ধর্মভাবনা থেকে পবিত্র বিষয় থেকে এগুলো আসে গাড়ির নিরাপত্তার জন্য আপনার গাড়িতে আল্লাহর নাম ঝুলিয়ে রাখা হয় সুন্দর করে লেখা হয় কেলিওগ্রাফি মোহাম্মদ সুলু ইসলামের নাম লেখা হয় এই যে লকেট ঝুলানো গাড়িতে আল্লাহ মোহাম্মদের নাম ঝুলানো বিভিন্ন জায়গায় দেখা যায় ঘরেও ঝুলিয়ে রাখা হয় এই বিষয়গুলি কেমন না এই কাজগুলো শুদ্ধ নয় সুন্দর নয় বরং এগুলো আবেগ কিন্তু এখন এই আবেগকে আপনি মানে উপেক্ষা করতে পারবেন না কঠিন বিষয় কারণ একজনের আবেগ আছে যে আমি আল্লাহ শব্দটা আমার ঝুলিয়ে রাখব এই এখন এই ক্ষেত্রে মূলত মানে সরিয়ার বিধান হচ্ছে যেটা সেটা হলো যেখানে যেখানে মানে যেখানে আল্লাহ শব্দটা মানে ব্যবহার করলে অবমাননার সম্ভাবনা থেকে যায় সেখানে পরিহার করা ওয়াজিব হবে যেমন তার মধ্যে যেমন লকেটের মধ্যে অবমাননা হয়ে যেতে পারে কোন ভাবেও মানা হইতে পারে লকেট খুলে পড়ে গেলে মানে হারিয়ে গেলে পায়নিছে পড়ে যেতে পারে আবার চুরিও হয়ে যেতে পারে আবার টয়লেটের বিষয় আসছে মানে টয়লেটে নিয়ে গেলে সেখানে মানে অপমাননা হওয়ার সম্ভাবনা থাকে যায় সে মানে উত্তম এবং ওয়াজিব হচ্ছে যেটা সেটা হলো এটাকে পরিহার করা বর্জন করা আর বাকি চিন্তা করতে গেলে এগুলো না যে উত্তম হচ্ছে এই সমস্ত মানে বিষয়গুলো ব্যবহার না করা কিন্তু বাকি মানুষের আবেগগুলো এখানে মানে থাকার কারণে হয়তো অনেকে মনে করবে যেমন উনি মানে আমি আল্লাহ শব্দ লাগাতে চাচ্ছি আর উনি বলতে আল্লাহ লাগানো যাবে না মানে বিষয়টা কিন্তু একটু মানে যখন অন্যরকম আবেগের দিক থেকে অন্যরকম জিনিস হিসেবে বুঝা বোঝার চেষ্টা করবে অনেকে কিন্তু সরিয়ার বিধান কিন্তু খুবই স্পষ্ট সেটা হচ্ছে সরিয়া মানে আল্লাহ নামের মধ্যে সীমাবদ্ধ নেই সরিয়া হচ্ছে আল্লাহর বিধানের মধ্যে সীমাবদ্ধ ইসলাম আমাদেরকে আল্লাহ আব্বুল আলমিনের আনুগত্য তার জেকির সব কিছুর জন্য নির্দেশনা দিয়েছেন এবং পদ্ধতি জানিয়ে দিয়েছেন রসুল্লা ইসলাম আল্লাহ তালার স্মরণের জন্য জিকিরের কথা বলেছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা কিন্তু কিন্তু রসুল্লাহ থাকবে কিন্তু রসুল্লাহলাম একথা বলেন নাই যে মানে আল্লাহর স্মরণের জন্য তোমরা লকেট তৈরি করো তৈরি করে বুকের মধ্যে ঝুলাই ঝুলাই রেখে দাও তাহলে বোঝা গেল যে যদি মানে এই কাজটি মানে সত্যিকার অর্থে আল্লাহ কাজ হতো অথবা যেটা মানে খুব ভালো কাজ হতে পারে আল্লাহ নবী কারণ ভালো কাজের ব্যাপারে আল্লাহ নবী ইসলাম কেমন পর্যন্ত যা ভালো কাজ হবে সেগুলো নির্দেশনা দিয়ে গেছেন তাই এক্ষেত্রে আমাদের আবেগটা একটু মানে চিন্তা করে যদি আমরা আবেগের সাথে নিজেদের বিবেকটাকে একটু খাটাই তাহলে বিষয়টি উপলব্ধি করতে আমাদের জন্য সহজ হতো প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি একটি চিঠিতে আটাশটি প্রশ্ন যিনি পাঠিয়েছেন দক্ষিণ দনিয়া নূরপুর ঢাকা থেকে কিন্তু নাম প্রকাশ করেননি তো আমরা নাম প্রকাশ করতে পারলাম না লিখেছেন দুইশেদার মাঝে যখন বসে দোয়া পড়ব তখন দৃষ্টি কোথায় থাকবে শাহাদ আঙ্গুল কি তখনও নাড়াতে হবে সলাতের ব্যাপারে প্রশ্ন করেছেন দুই সেজদার মাঝখানে যখন তা হুদ পড়বেন তখন দৃষ্টি কোথায় থাকবে দৃষ্টি ব্যাপারে কাতাদার আল্লাহ তে একটি আস্থার মধ্যে এসেছে বলা হয়েছে যে ল্যতে যে বা আলি ইশারা তার যে আঙুলের যে ইশারা রয়েছে সেই ইশারা অতিক্রম করবে না মানে তিনি যেই সাজাত আঙ্গুলি দিয়ে যে ইশারা করবেন সেই ইশারাটা অতিক্রম করবে না ষারা যদি অতিক্রম না করে তাহলে তার দৃষ্টিটা নিবন্ধ হবে একেবারেই তার আঙ্গুলের মধ্যেই যে আঙ্গুলের যে সীমা রয়েছে এর মধ্যেই দৃষ্টিটা নিবদ্ধ হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এর বাইরে তিনি দৃষ্টি দিতে পারবেন না আসলে এই দৃষ্টিটাকে কেন ক্লোজ করা হয় এর কারণ হচ্ছে মনোযোগটাকে সলাতের মধ্যে নিবিড় করার জন্য কনসেন্ট্রেশনটা যাতে ঠিক মতো হয় তিনি সলাতের মধ্যে কারণ একজনের দৃষ্টি যদি মানে ডান বাম করে ডান বাম করে কোনোদিন তার মনোযোগ ঠিক থাকবে না ফলে সলাতের মধ্যে যত বেশি দৃষ্টি তার মানে এদিক সেদিক হবে তত বেশি সলাতের মনোযোগ হারিয়ে যাবে সলাতের মধ্যে তিনি সুন্দরভাবে জিকির এবং তা দোয়া ইত্যাদি যেগুলো করা দরকার সেগুলো মধ্যে করতে পারবেন না এই জন্য মূলত দৃষ্টিটা নিবন্ধ করে দেওয়া হয়েছে সাদাত আঙ্গুল ইশারা করবেন না আর যখন শাহাদ আঙ্গুল দিয়ে ইশারা করবেন ইউ হার ইহা এটাকে আঙ্গুলকে নাড়াবেন এবং আঙ্গুল দ্বারা ইশারা করবেন আল্লাহ রবুল্লাহমে তৌহিদের সুর উল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তাই এই কাজটি আপনি যখনই দোয়া করবেন তখনই ইশারা করবেন এবং আঙ্গুল নাড়াবেন জানতে চেয়েছেন আমাদের একটু সময় শেষের যে শাহাদ আঙ্গুলকে তখনও নড়বে হ্যাঁ বলছি তো নাড়াবেন জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অসুস্থ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা নামাজ সম্পর্কে বিভিন্ন মশালা জানতে চাই এটি উত্তম বিষয় আমাদের বোধহয় নামাজের লক্ষ্য দিকেও মনোযোগী হতে হবে এবং নামাজের যে ফসল যে প্রভাব অর্থাৎ আমরা যারা নামাজি হব নামাজের অর্থ জানব বুঝব এবং অবশ্যই আমরা অশ্লীল ও অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকব তাহলে আমাদের পরিবার সুন্দর হবে সুন্দর হবে সমাজ চিঠি লিখুন প্রশ্ন পাঠানো আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম আয় আমার রব এই রবি আমার সব দমে দমে তুন অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিযামাতে ডুবে আছি সবা